everyone, assalamu alaikum, welcome back to my channel. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি মজাদার লাড্ডুর রেসিপি। সেটি হচ্ছে গাজরের লাড্ডু। আমাদের দেশে কিন্তু এখন কম বেশি সারা বছরই গাজর পাওয়া যায়, আর এই গাজর দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এই মজাদার লাড্ডু। চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আরও 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 2 চিমটি এলাচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আমি ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এই গাজর আর চিনিটাকে আমি 2 মিনিটের জন্য ভেজে নিব। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে এসেছে। এখন এটাকে আমি ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। পানিটা যখন এরকম শুকিয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ নারিকেল। আমি এখানে শুকনো নারিকেল ব্যবহার করেছি, আপনাদের কাছে ফ্রেশ নারিকেল থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন। নারিকেলটাও আমি গাজরের সাথে ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। এখন এই নারিকেল আর গাজরটাকে আমি ঢেকে রান্না করব দুধটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি অল্প অল্প করে দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এতে আরো অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাও আমি ভালোমতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যে অবশিষ্ট পানিটুকু রয়েছে এটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে শুকিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন ভাজতে ভাজতে এটা এরকম শুকিয়ে আসবে আর হাড়ির গা এভাবে ছেড়ে ছেড়ে আসবে। ঠিক সেই অবস্থায় চুলার আঁচটা অফ করে দিতে হবে। এখন এই মিশ্রণটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। লাড্ডু তৈরি করে নেওয়ার জন্য প্রথমে হাতে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন এই গাজরের মিশ্রণ থেকে অল্প কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে এভাবে চেপে চেপে আর ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। লাড্ডুটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এই শুকনো নারিকেলের মধ্যে আমি লাড্ডুটাকে এভাবে গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারিকেলে বা গুঁড়ো দুধেও বা বাদাম কুচিতেও লাড্ডুটাকে গড়িয়ে নিতে পারেন। একইভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নারিকেলে গড়িয়ে নিব। তৈরি হয়ে গেছে মজাদার গাজরের লাড্ডু। এই লাড্ডুটা খেতে এতটাই মজার যে আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন। আর দেখলেনই তো কত সহজেই তৈরি করে নেওয়া যায়। এখন আমি আপনাদের দেখাচ্ছি লাড্ডুর ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন লাড্ডুটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই লাড্ডুটা খেতে এতটাই মজার যে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে ছোট বড় সবাই বেশ পছন্দ করবে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে দেখানোর জন্য, আশা করছি আপনাদের ভালো লেগেছে। নতুন আর মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলে সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো এক নতুন রেসিপিতে। আল্লাহ হাফিজ।